আচ্ছা, তো যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার হচ্ছে বাকি অংশ এখানে 3x = 8y ছিল, আমি এক্সটাকে এখানে রেখে দিলাম, আর ওয়াইটাকে পাশে গুণ আছে, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, 8টা উপরে আছে উপরে থাকলো, আর 3টা এই পাশ থেকে উপাশে গেল, উপাশে গেলে এই পাশে গুণ আছে 3টা, উপাশে গেলে ভাগ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স ভাগ ওয়াই, এক্স ভাগ যে কথা, এক্স অনুপাত ওয়াই একই কথা, ভাগ আর অনুপাত একই কথা, তাই আমি লিখতে পারি এক্স অনুপাত ওয়াই সমান কি লিখতে পারবো, এখানে 8/3 আছে, লিখতে পারবো 8:3, এটা হচ্ছে অ্যান্সার, এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 8:3। না বুঝলে বলেন, যেহেতু ইন্টারাপশন হয়েছে না বুঝলে বলেন। আর দেখেন এই কুইজের এখানে সেলফ প্র্যাকটিসে কারো সমস্যা আছে কিনা, অথবা যারা পরে জয়েন করেছেন অনেক আছে নেটের সমস্যা ছিল, তাদের যদি উপরের অঙ্কে কোনো সমস্যা থাকে সেটা বলতে পারেন, শিটের বাইরে যদি কোনো সমস্যা থাকে, কোনো বইয়ের সমস্যা সেটা বলতে পারেন, আমাকে ছবি তুলে দিলেই হবে। আপনারা যদি বাসায় করেন তাহলে সমস্যা বের হবে, বাসায় না করলে সমস্যা বের হবে না কখনোই, তখন মনে হবে সবই পারেন। আচ্ছা, আমি রেকর্ডটা অন করতে চাই নাই যে জন্য, সেটা হচ্ছে আপনারা যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা ইয়ে করবেন, আপনারা হচ্ছে আমাকে আজকে ক্লাস শেষ করার পরে আপনারা মানে দুইটা করে টপিক একদিন জমা দিবেন, মানে কার কোন টপিককে বেশি দরকার, অনেকে আছেন যেহেতু ইদানিং কালে জবের এক্সাম গুলো শুরু হয়েছে, ওইটার কথা মাথায় রেখে বলতেছি আর কি, ইদানিং কালে যেহেতু জবের এক্সাম গুলো শুরু হয়েছে, আপনি বিবেচনা করবেন যে জবের এক্সামে কোন টপিক গুলো বেশি আসে, 3-4টা টপিক আপনি নিবেন, ওই 3-4টা টপিকের মধ্যে আপনি কোন দুইটা পারেন না, ওইরকম দুইটা টপিক আপনি সর্বোচ্চ দিতে পারবেন, আপনি দুইটা টপিক আমাকে ইনবক্সে দিতে পারেন, আপনাদের যার যার গ্রুপে দিতে পারেন, দিয়ে জাস্ট বলবেন যে আপনার কোন কোন টপিকের সমস্যা, আমি দেখবো যেই আপনার দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ মিলে যে টপিক গুলো সবচেয়ে বেশি বার আসছে, যে নামগুলো বারবার আসছে, ওই রকম টপিক গুলো হচ্ছে আমি নেক্সট নেক্সট পড়াবো, ঠিক আছে? এটা আমি করছি এই জন্য যেহেতু সামনে পরীক্ষার অনেকগুলো পরীক্ষা ডেট দিয়েছে, কোথায় যেন দেখলাম আজকে একটা পোস্ট যে এই 17 তারিখে টোটাল হচ্ছে 21টা পরীক্ষা আছে, 17 তারিখকে 21টা গভর্নমেন্ট জবের বা গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে ব্যাংক মিলিয়ে 21টা জবের এক্সাম আছে। হ্যাঁ, ম্যাথের কথা বলছি, আপনাদের হচ্ছে ম্যাথের নেক্সট ডে কোন টপিকটা হলে আপনার ভালো হয়, সবাইকে তো আর খুশি করা যাবে না, তারপরেও মানে আমি দেখবো ম্যাক্সিমামেরই কোনটা দরকার এবং তার মধ্যে কোনটা আসলে ইম্পর্টেন্ট, আসলে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা এই সময় মুহূর্তে করা জরুরি, ওরকম আপনারা দুইটা টপিকের নাম চাইলে গ্রুপে এখনই দিতে পারেন, তাহলে আমি এখনই ডিসিশন নিয়ে নিতে পারবো, গ্রুপে দিতে না চাইলে আমাকে ইনবক্স দিতে পারেন, একটাকে দিলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন আপনারা বুঝছেন কিনা, আমার কথা বুঝলে আপনারা লেখেন, তাড়াতাড়ি একটু লিখে দেন, আর কাল যদি অঙ্কে সমস্যা থাকে তাহলে আপনারা পাঠাইতে পারেন। আচ্ছা, একটা 43 ব্যাচে একজন লেখা জমা দিছে, সেটা হচ্ছে মানে আজকে 43 ব্যাচের অ্যাসাইনমেন্ট জমা ছিল, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন একজন, একটা আপু, তো আপু অনেকগুলো ছবি পাঠাইছেন, তো ছবি পাঠানোর পর আমি দেখলাম যে ছবির মধ্যে হাত আছে ভাইয়ের হাত, আমি জিজ্ঞেস করলাম আপুকে যারা করতেছে আপনি কি লিখছেন নাকি, আপনার এই আপনার তো দেখে মনে হচ্ছে আপনি লেখেন নাই, অনেক জানার পরে বললো স্যার আসলে আমার হাজবেন্ড ছবিগুলো তুলে দিছে, আমি লিখছি হাজবেন্ড ছবি তুলে দিছে, আমার ফোনের ক্যামেরা নষ্ট, ও ছবি তুলে তারপর আমাকে দিয়েছে, তারপর আমি আপনাকে পাঠাইছি, বুঝছেন? দেখেন আমি অনলাইনে না থেকেও মানে অফলাইনে না থেকেও আমি কিছু ধরতে পারতেছি। আচ্ছা, আপনার টপিক কিন্তু এখন দেন নাই, যদি মনে করেন সময় নিবেন তাহলে সময় নিতে পারেন, ঠিক আছে? আজকে আমি কিছু পড়াবো না, এই জন্য আমি রেকর্ড অন করতে চাই নাই, আপনার হচ্ছে নেক্সট দিন নেক্সট ক্লাসের আগে আপনাদের সাথে আমার আরেকদিন দেখা হবে, যারা হচ্ছে প্রাইমারি ব্যাচের আছেন তাদের সাথে আমার কবে যেন দেখা হওয়ার কথা ছিল, মানে আপনাদের সাথে আমার একটা ক্লাস হবে, কথাবার্তা বলবো, পড়াশোনা নিয়ে পড়াশোনা ধরবো একটু, প্রাইমারি ব্যাচের যারা আছেন তাদের সাথে আমার দেখা হবে কি বারে, হচ্ছে শনিবারে, শনিবারে রাতে আপনাদের সাথে আবার আবার কথা হবে, আমার আপনাদের যা যা পড়া দিয়েছি সবগুলো পড়া ধরবো শনিবারে, আর যারা 43 ব্যাচের আছেন তাদের হচ্ছে পড়া ধরবো কি বারে, তাদের পড়া ধরবো হচ্ছে আগামীকাল, তো যারা প্রাইমারি ব্যাচের আছেন তাদের তো শনিবারে আবার কথা হবে আমার সাথে, শনিবারে হচ্ছে পড়াগুলো ভালো করে পড়ে আসবেন, যেন অপমান করতে না হয় আপনাদেরকে আমার, ঠিক আছে? অপমান যেন করতে না হয়, নিজের মান সম্মান বাঁচানোর স্বার্থে পড়াশোনা করে আসবেন, অনলাইনে কিন্তু বিশাল বড়, এটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, বুঝছেন? এই জন্য পড়াশোনা করে আসবেন, আর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট মেবি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে কালকে, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, যাতে 43 আছেন তাদের তো আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে,
আর হচ্ছে অবশ্যই আপনার পড়াশোনা করে তারপর হচ্ছে নেক্সট দিন যে ক্লাস আছে পরে ধরবো সেই ক্লাসে আসবেন, ঠিক আছে? স্যার জি বলেন। স্যার এই যে অনুপাতের যে চ্যাপ্টারটা, এটার উপরে কি কোনো এক্সাম নেবেন? হ্যাঁ হ্যাঁ, এটার উপরে সাথে আরেকটা টপিক নিয়ে তারপর এক্সাম নিব, দুইটা একসাথে করে, ও ঠিক ওকে আছে? স্যার। স্যার একটা কথা, জি আমাকে কি বলেন। একটু বলবেন যে আপনার ওই যে অ্যাসাইনমেন্ট যে দিচ্ছেন সেটা আসলে কোন জায়গাতে শুরু? কেউ বলতেছে যে আপনার ইয়ার থেকে, আমি তো দেখলাম প্রথম থেকে জাতিসংঘ থেকে শুরু হয়েছে, এখন কোনটা আর কি শিওর সেটার জন্য? না, জাতিসংঘ হচ্ছে সবার শেষে দিছে আপনাদেরকে, স্যার জাতিসংঘ আমি সবার প্রথম শেষ। ক্লাস থেকে দেখলাম যেটা প্রথম ছিল জাতিসংঘ একটা আপনি দিচ্ছেন ওইখানে আচ্ছা জাতিসংঘ আগস্টের এক এখানে, তারিখ আচ্ছা আগস্টের এক তারিখ জাতিসংঘ ছিল প্রথমটাই, জাতিসংঘ ছিল জাতিসংঘ ছিল প্রথমটাই, স্যার জাতিসংঘ প্রথম ছিল। জি স্যার প্রথম জি স্যার আচ্ছা আমি তো শিওর বলতে পারতেছি না, তবে আমার মনে হয় স্যার জাতিসংঘ তো সবার শেষে। না, আরেকটা জাতিসংঘ ছিল আমার যেটা মনে হয় প্রথম ছিল ভোকাবুলারি, আই থিংক। হ্যাঁ একদম ফার্স্ট ভোকাবুলারি ছিল স্যার। আচ্ছা এটা কয় তারিখে বলতে পারবেন? তাহলে রূপাপুর বুঝতে সুবিধা হবে। স্যার তারিখটা তো খেয়াল করি নাই, কিন্তু একদম ফার্স্টে ভোকাবুলারি দিয়ে আপনি শুরু করছেন, এটা আমার কোনো আর মনে আছে একদম ভোকাবুলারি। লাস্টেরটা, আর একদম লাস্টেরটা হলো জাতিসংঘের 50টা কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ভোকাবুলারি ছিল রূপাবু। আপনি হচ্ছে একবার পিছনে যান, আরো আরো আগান, আই থিংক ফার্স্টে হচ্ছে ভোকাবুলারি। আচ্ছা আপনি পিছনে যেতে থাকেন, যেটা পারেন সেটাই লিখেন। এই জন্য যখন সময়ের কাজ সময় করতে এজন্য হয় আমি যখন সময়ের কাজ সময় করতে হয় আমি আমি যদি আপনারা সময়ের কাজ সময় করেন না, এই জন্য হচ্ছে আপনাদেরকে কাজগুলো দিছি আর কি। আপনারা যদি করতেন তাহলে আমি দিতাম না, আমার সন্দেহ হয়েছে আপনারা করেন না ঠিক মতো, এগুলো লিখে এলেন ধন্যবাদ, আপনি আপনারা। দিছেন, না দিলে আসলে লেখা হইতো না, এটা হলো বাস্তব সত্যি কথা। হ্যাঁ এই জন্য আমি তো আপনাদের মধ্যে থাকি ব্যস্ত, এই জন্য আমার এগুলো বুঝতে সুবিধা হয়। আচ্ছা বলেন আর কারো প্রশ্ন আছে কিনা আপনাদের? আমি আপনাদের শুয়ে শুয়ে ক্লাস দিচ্ছি, আমার পিঠে প্রচন্ড ব্যথা করতেছে, আমার জ্বর গেছে কিন্তু শরীর অনেক উইক। আমি হচ্ছে আচ্ছা বাইরে বেরিয়েছিলাম, এসে আমার মাথাটা ঘুরাইতেছে, মানে বসে থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। তাহলে স্যার আপনি রেস্ট নেন আজকে। এই জন্য আপনাদের ছুটি দিচ্ছি। আপনারা বলেন হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা। আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি করে আমাকে টপিক গুলো দিবেন, আমি এগুলা আজকেই এগুলা সব সর্ট করে ফেলবো। আর নেক্সট আপনাদের গ্রুপে যে পড়াগুলো দিব সেগুলো হচ্ছে আপনার আমার হচ্ছে খাতা থেকে, আমার খাতা কিছু নোট করা আছে ওইগুলো থেকে কিছু দিব। তো আশা করি ওগুলো যদি দেখা যায় ছবি সুন্দর করে আমি ভালো করে তুলবো না, ওগুলো হচ্ছে নেক্সটে আর ভুল করেন না, যখন যেটা পড়া দিব সেটা সাথে সাথে নোট করে নেবেন, তাহলে আর পরবর্তী সমস্যা হবে না, ঠিক আছে? আর হচ্ছে আপনারা হচ্ছে আমি তো যাচ্ছি মেসেঞ্জার গ্রুপে, আমি খুঁজে পাইতেছি না কোথায় শুরু হয়েছে, পিছনে গেলে। আচ্ছা রূপাবু আপনি হচ্ছে দেখবেন যেখানে প্রথম যে শব্দার্থ দিয়েছিলাম ওই শব্দার্থের প্রথম কোথায় আছে দেখবেন, সেখানেই আপনি বুঝবেন শেষ, ঠিক আছে? পিছনে গেলে শব্দার্থ যেখানে যাবেন সেখানেই থেমে যাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবধানে থাকবেন, পড়াশোনা করেন। এখন যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে মানে ওগুলোর কথা মাথায় রেখে অন্তত পড়েন, যেন সামনে যে কোনো পরীক্ষা সামনে থাকলে আপনারা ভালো করতে পারেন, ঠিক আছে? এই জন্য ওটাকে টার্গেট করে মাথায় রেখে আপনারা পড়েন। আর লোহা গরম থাকতে বাড়ি যেতে হয়, না হলে লোহা থেকে দা বটি কিছুই হবে না, লোহা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন বাইরে বাইরে করে কোনো লাভ হবে না। প্রস্তুতি যখন সবচেয়ে ভালো থাকবে সুন্দর থাকবে ওই সময় চেষ্টা করতে হবে সর্বোচ্চটা দিয়ে চাকরিটা পাওয়ার। আপনি আবার আশা করেন না, বয়স আমার আরো আছে 4 বছর, আরো আছে 3 বছর, অনেক সময় পাওয়া যাবে, আস্তে ধীরে সুস্থে করা যাবে। ধীরে সুস্থে আর হয় না, 3-4 বছর 3-4 মাসেই চলে যাবে, আপনি টেরই পাবেন না। আমার জীবনের একবারে জীবনের নির্মম বাস্তবতা থেকে বললাম, পরে আমার জায়গায় আসলে তখন আপনাদের এরকমই আপনি ফিল করবেন। এই জন্য আপনাদের ফিলটা এখনই করেন, এই জন্য এখনই বলতেছি, পরে আফসোস না করে এখনই করেন, এখনই অনুভব করেন বিষয়টা, দেখবেন 4-5 বছর কোনো সময়ই নাই, এটা এমনি চলে যাবে, হেসে খেলে চলে যাবে। অ্যাপ্লাই করেন একটা বিসিএস, অ্যাপ্লাই করে পরীক্ষা দেন, তারপর দেখেন কেমনে সময় চলে যায়। তাই এখন থেকেই সময়টা কাজে লাগান, সামনে যাদের বয়স শেষের দিকে সময় কম তাদের তো আর কোনো বলারই কিছু নাই, আর যাদের সময় আছে তারাও ওইরকম করে চিন্তা করেন যে আমার আর সময় নাই, 1 বছর সময় আছে, 1 বছরের মধ্যে আমাকে যা খুশি তা একটা করতে হবে, যা পাই তাই একটা করতে হবে, তারপরে পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।